নমস্কার, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কালীগুণীন সিরিজের নেত্রপাণির বিভীষিকা কাহিনীটি, কাহিনীকার সৌমিক দে। চলুন আজকের গল্পে প্রবেশ করি। সুন্দরবনের নাম শুনলেই তোমরা হয়তো ভেবে বসো না জানি কতই সুন্দর মনোরম বন সেখানা। কাছে কাছে হয়তো পাখি ডাকছে, নদীতে কলকল্লোলে সুর তুলে বয়ে চলেছে জলের ধারা, জঙ্গলের অনেক ভিতর থেকে ভেসে আসছে আদিবাসীদের গান। কিন্তু এই ধারণা সম্পূর্ণ মিথ্যে এবং অলীক। সেথায় গাছের মাথায় মাথায় মাংসাশী পাখিরা সতর্ক, আতঙ্কমাখা দৃষ্টিতে চেয়ে রয় জঙ্গলের দিকে। নদীর জল দিয়ে ভেসে ভেসে সাগরে এসে পড়ে শহরতলির লক্ষ লক্ষ মরা, এবং সেইগুলিকে বুভুক্ষ লোভে ছিঁড়ে খাবার জন্য ওত পেতে বসে থাকে জঙ্গলের ত্রাস ডোরা কাটারা। বনের ভিতর থেকে রাত বিরেতে ভেসে আসে এমন কিছু শব্দ, এমন কিছু আর্তনাদ যার ব্যাখ্যা বিজ্ঞানে হয় না। কিন্তু সেসব শব্দের মানে জঙ্গলের সন্তানেরা ভালোই বোঝে। মানচিত্রে সুন্দরবনের দ্বীপ সমষ্টির একদম নিচের দিকে নেত্রপাণির তাল। বুড়োরা বলে পুরাণের মনসা মঙ্গলে সেই নেতি ধোপানির ঘাটের থেকেই নাকি এই নামের উৎপত্তি। যদিও সেসব ছেলে ভুলানো গপ্প এখনকার বাসিন্দেরা আর বিশ্বাস করে না। সুন্দরবনের তালু কাবাদ জমিদারি শব্দগুলি শুনে তোমরা আবার যেন বিশাল কিছু মনে করে বসো না। কেমন, এই মৃত্যুপুরী ভূখণ্ডের মাত্র 3% কষ্টে সৃষ্টে বাসযোগ্য। গোরা সাহেবরা আকাশে ওড়ার কলগুলিতে চেপে দেখেছে যে বাকি এলাকা ছেয়ে রয়েছে নিবিড় নিখাত হিংস্র মহাবন। এক সময় কিন্তু এই তালুক যথেষ্ট নাম করা ছিল। নেত্রপাণির জমিদার ত্রিদিবেন্দ্র রায় চৌধুরীর দাপটে বাঘে হরিণে এক বাউরে জল খেত, অসম্ভব প্রজা দরদি। কিন্তু ভয়ানক তেজি মানুষ ছিল ত্রিদিবেন্দ্র। তা একবার হলো কি, গা থেকে 3 মেয়ে মানুষ একদিনে উধাও হয়ে গেল। নাইবের বউ শ্রীময়ী, গোয়ালার বউ হীরামতি, আর প্রধান সহিষের বউ নামটা ভুলে গিয়েছি। অনেক খানা তল্লাশ করেও তাদের সন্ধান পাওয়া গেল না। এমনিতেই এসব ক্ষেত্রে একটা মেয়ে মানুষ উধাও হয়ে গেলে অনেক রকম মিছে কলঙ্ক রটে। কিন্তু 3 একসাথে হারিয়ে যাওয়ায় সেইটে আর হলো না। পরের হপ্তায় আবার একটি বউ হারাল। দিকে দিকে চর লাগিয়ে 3 পরে খবর এলো নেত্রপাণী আর জঙ্গলবাড়ি রেল স্টেশনের মাঝে যে বিরাট পাস বাড়ির বন রয়েছে তার দক্ষিণ সাগরের পাড়ে 2 কাপালিক আর একটি মেয়ে মানুষ আস্তানা নিয়েছে কদিন হল। জঙ্গলবাড়ি স্টেশনটা আদপেই তেমন নাম করা নয়। ত্রিদিবেন্দ্রর বাপ জমিদার গজেন্দ্র রায় চৌধুরী প্রজাদের সুবিধের জন্য জঙ্গলে কাঠ নিতে আসা মালগাড়িগুলোর সঙ্গে একানা মানুষ বওয়া কামরাও জুড়ে দেন রেলকর্তাদের বলে, এবং শাল কাঠ দিয়ে একখানা ক্ষুদ্র স্টেশন বানিয়ে দেন নামা ওঠা করার জন্য। সেইখান থেকে নেত্রপাণিতে আসতে হয় পাঁচমারির দুর্গম বন পেরিয়ে, তাতে সময় লাগে প্রায় 2 প্রহর। তা ত্রিদিবেন্দ্র নিজের লোক লস্কর সমেত সেইখানে হানা দিয়ে দেখলে 8-10 নরকঙ্কাল পড়ে রয়েছে যজ্ঞবেদীর সুমুখে, আর হারিয়ে যাওয়া 10-11 গৃহবধূর মৃতদেহ গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে। এই ফাঁকে কোয়ে রাখে, এই কাপালিক 2 কিন্তু বড় যেমন তেমন মানুষ ছিল না। যে ভৈরবীটি আগুনে আহুতি দিচ্ছে তার নাম মাতঙ্গী, যে ভয়াল দর্শন পুরুষটি আগুনের চতুর্পাশে ঘুরছে তার নাম ভৈরনাথ, আর সাগরের জলে এক পা নিমজ্জিত করে অপর পা হাঁটুতে তুলে যে সাধকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে
এই দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে হলো কালকেতু। বহু বছর যাবৎ অতি ভয়ঙ্কর পিশাচতন্ত্রে সাধনা করে পিশাচ সিদ্ধ হয়ে একজন ভৈরবীকে সঙ্গে নিয়ে এরা এইবারে অতি ভয়ানক অগ্নিমন্থন যজ্ঞে বসেছে নির্জন পাশবাড়ির পর। তন্ত্রে যতগুলো নিকৃষ্ট সাধনা রয়েছে তার মধ্যে নিকৃষ্টতম হল এই অগ্নিমন্থন সাধনা। এর প্রভাবে শাকিনী, হাকিনী, ব্রহ্মপিশাচ, ওলা, নোলা, পেচ আর যোগিনীদের নিজের বশবর্তী করে কাজে লাগানো যায়। তখন সাধক কোনো বস্তুর নাম উচ্চারণ করা মাত্র সেই বস্তু তার করতলগত হয়। কারো নামে মারণ ইচ্ছা প্রকাশ করা মাত্র তার বধ সাধিত হয়। আরও অনেক কিছু। এই তিনজন শয়তান কিন্তু এতগুলি মানুষকে দেখেও তিলমাত্র বিচলিত হল না। ত্রিদিবেন্দ্র ক্রোধে কাঁপতে কাঁপতে চাপা কণ্ঠে কইল, শয়তান, নরকের কীট, আমার তালুকে প্রবেশ করে আমারই প্রজাক্ষয় করে তোরা প্রাণ ধরে পালাতে পারবি নি। আমার এই লেটেলা তোদের এই মুহূর্তে প্রাণবধ করবে। ভৈরনা তার মাতঙ্গি এই কথা শোনা মাত্রই অট্টহাসিতে বাতাস মুখরিত করে তুলল। এইবার কালকেতু সর্পবিজড়িত হিম শীতল স্বরে মুখ খুললল। বটে, তা বেশ বেশ, আমরা যা অন্যায় করেছি তাতে আমাদের কঠিন শাস্তি হওয়াই তো বাঞ্ছনীয়, কিন্তু আমাদের ধরবে কে? তোর এই কুকুর বেড়ালের দল? বেশ বেশ, আয় আয়। জমিদারের ইঙ্গিতে প্রায় 20 জন লাঠিয়াল ছুটল তাদের পাকড়াও করতে। কালকেতু নিচু হয়ে একতাল বালি তুলে নিয়ে বিড়বিড় করে কিসব মন্তর পড়ল, আর সঙ্গে সঙ্গে সেই বালির পিণ্ড আগুনের গোলকে পরিণত হল। সেই গোলা মাটিতে ছুঁড়ে ফেলা মাত্রই তা রূপান্তরিত হল অসংখ্য বিষধর ডাস পতঙ্গে। আকাশ কালো করে সেই ডাসের পাল ঝাঁপিয়ে পড়ল উপস্থিত প্রজাদের ওপরে। বিষের জ্বালায় আর হুলের বেদনায় লোকজন দৌড়োদৌড়ি শুরু করল। তাদের আতঙ্ক মিশ্রিত চিৎকারে কাপালিকেরা আর মাতঙ্গি ভয়ানকভাবে হাসতে থাকল। এরপর ভৈরনাথ একখানা গাছের ছোট ডাল ভেঙে আবার কি মন্তর পড়ে ছুটে দিল আকাশে, আর সেই নরম ডাল বিকট দর্শন সাপের আকার নিয়ে চক্র বিস্তার করে একে ওকে দংশন করতে থাকল। এক একবার কামড়ে এক একজন ব্যক্তি নীলবর্ণ হয়ে পুড়ে যেতে শুরু করল। সেই প্রাণঘাতী তীব্র গরলের অভিঘাতে আক্রান্তদের শরীর দগ্ধ হয়ে পচে যেতে থাকল। প্রায় জনাদশে গ্রামবাসীর জীবন হরণ করে সেই কাল সর্প বাতাসে মিলিয়ে গেল। ততক্ষণে প্রজারা প্রায় সকলেই হয় প্রাণ ভয়ে পালিয়েছে, নয়তো বিভৎসভাবে মারা গিয়েছে। তৃতীবেন্দ্র ডাসের কামড়ে জর্জরিত শরীর নিয়ে ধুঁকতে ধুঁকতে বাকি জনাদশেক বাইককে আদেশ করলেন ওই তিনজনকে বর্ষাবিদ্ধ করতে। বাইকেরা ক্লেষ্ট শরীরে হাতে ভল্ল তুলে যেই ছুটতে যাবে তৎক্ষণাৎ কালকেতু নিজের ডান হাতটি নিজের মাথার মধ্যস্থলে স্থাপন করে একটা অপার্থিব দুর্বোধ্য শব্দ করে উঠল। আর পাইকরা সভয়ে লক্ষ্য করল পিছনের জঙ্গল থেকে ঝোপঝাড় ভেঙে ছুটে আসছে অগণিত কালো রঙা বেড়াল। একটি দুইটি নয়, 100, 200 নয়, সহস্র সহস্র। তাদের আকার সাধারণ বেড়ালের তুলনায় 3 গুণ বড়।
হিংস্র সদন্ত বেরিয়ে রয়েছে মুখ ভেদ করে, আর তাদের চক্ষুতে জ্বলছে ধিকি ধিকি আগুন। মুহূর্তের মধ্যে পাইকরা ছত্রভঙ্গ হয়ে পড়ল, আর সেই সঙ্গে হিংস্র রাক্ষসের পাল ঝাঁপিয়ে পড়ল তাদের ওপরে। ত্রিদিবেন্দ্র ছুটতে শুরু করল। সব কয়টি পাইকের কণ্ঠনালী ছিঁড়ে ফেলে তারা একযোগে তাড়া করল জমিদারকে। ছুটতে ছুটতেই এক একটি বেড়াল ঝাঁপিয়ে পড়তে থাকলো তার পিঠে, আর সেগুলিকে ছুটন্ত অবস্থায় কোনো মতে ঝেড়ে ফেলে আবার ছুটতে থাকলো সে। অবশেষে মন্ত্রের প্রভাব শেষ হবার কারণেই হোক আর ত্রিদিবেন্দ্রর পরমায়ু থাকার জন্যই হোক, সেই বিড়ালরূপী রাক্ষসগুলি এক সময়ে বাতাসে মিলিয়ে গেল। জমিদার নিজের দেউড়ির সুমুখে পৌঁছে আচার খেয়ে পড়ে বেহুশ হয়ে পড়ল। বাতাসের পরতে পরতে ধ্বনিত হতে থাকল তিন শয়তানের হাড় কাঁপানো হাসির অনুরণন। তিনটি দিন ধূম জ্বরের প্রকোপে ত্রিদিবেন্দ্র আচ্ছন্ন হয়েই রইল। তিন দিন পর শরীরে সামান্য বল পেয়ে উঠে বসে কইল, আমি বেঁচে থাকতে ওই তিন শয়তান কখনো নিজের অভিষ্টে সিদ্ধি পাবে না। বলে না হোক ছলে আমি ত্রিদিবেন্দ্র রায় চৌধুরী ওদের বধ করব। তোরা বুলা বৈদ্যকে খবর পাঠা, বল জমিদার মশাই ডেকেছে, আর এই চিরকুটখানা তার হাতে দিবি। এই বলে একখানা ক্ষুদ্র চিঠিকে পিত্তলের চোঙে ভরে ঢাকনিতে লাক্ষা রস দিয়ে মোহর ছাপ দিয়ে সেরেস্তাদের হাতে পাঠিয়ে দিল। ওইকালে বুলা বৈদ্য এসে হুজুরের দর্শন দিল, হাতে একখানি ছোট্ট পুটুলি। তাকে নিয়ে অন্ধকারে গা ঢাকা দিয়ে জমিদার এসে লুকিয়ে রইল কাপালিকদের ডেরার কাছে জঙ্গলে। শয়তানগুলি অগ্নি মন্থন যজ্ঞে বসেছে, আর মাতঙ্গি কাঠকুটো জেলে কোনো খরগোশের মাংস রন্ধন করছে। অগ্নিমন্থন যজ্ঞ অতি গোপনীয় এবং গূঢ় এক প্রক্রিয়া। এর সাধনা যারা করে তারা বক্ষপিঞ্জরের মতো সযত্নে এর গোপনীয়তা রক্ষা করে। আচ্ছা আচ্ছা বড় নামজাদা সাধকেরাও অনেকেই এই প্রক্রিয়ার নামটুকুও শোনেননি। যজ্ঞ সমাপ্ত হলে পর তিনজনে মিলে যজ্ঞ ভস্য নিয়ে সাগরের জলে ভাসাতে গেল, আর সেই সামান্য অবসরে পোলা বৈদ্য ক্ষিপ্র বেগে একবার পটুলিকে নিয়ে সেইখান থেকে ঘুরে এসে আবার লুকিয়ে পড়ল জমিদারের পাশে। কাপালিকেরা ফিরে এসে তিনজনে মিলে একটি বধূর মৃতদেহ নামিয়ে এনে সেটি কাটতে বসল। সেই মরার তাজা রক্ত মাখা খুলিতে সুরা ঢেলে আকণ্ঠ পান করল তারা, আর তারপর নেশায় বুদ হয়ে হোগলা পাতার শয্যা প্রস্তুত করে তার উপরে আহার করতে বসল। কালকে তু কইল, আজ রাত্রে আমরা ঘুমাবো আর মাতঙ্গি পাহারা দেবি, বুঝলি? মাতঙ্গি ঘাড় নেড়ে সম্মতি জানাল। তা আর বলতে প্রভু, আমি হাজারখানা নজর মেলে লক্ষ্য রাখবো ঘোর। আহার অর্ধেক সম্পন্ন হতে না হতেই নেশার ঘোরে কাপালিক দুইজন শয্যায় ঢলে পড়ল, আর সামান্য সময়ের ব্যবধানে মাতঙ্গিও শয্যা নিল। জমিদার আর বুলা সন্তর্পণে বেরিয়ে এসে দাঁড়ালো তাদের পাশে। জমিদার চাপা গণ্ঠে শুধল, কি মনে হয় রে বুলা, উঠতে পারে? বুলা বৈদ্য আত্মপ্রত্যয়ের সুরে বললে, আগে অসম্ভব হুজুর, আমরা আট পুরুষে বৈদ্য, আমার তো এরি করা এই বিষ যার পেটে একবার গিয়েছে
তার শরীরের ভিতরের সব প্রত্যঙ্গ এতক্ষণে গোলে বসে গিয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন। প্রভাতে বহু প্রজা প্রচণ্ড ক্ষোভে লাঠিসোঁটা নিয়ে হাজির হয়ে দেখল বুলার কথা সত্য। তিন নরপিশাচ মরে কাঠ হয়ে রয়েছে, তাদের মুখে মাছি বসছে আর দেহে পিঁপড়া ধরা শুরু হয়েছে। ক্ষিপ্ত জনগণ মৃতদেহগুলির ওপরে লাঠির আঘাত করে তাদের টানতে টানতে নিয়ে গেল জমিদার বাড়ির প্রাঙ্গণে। ত্রিদিবেন্দ্র তাদের বললে, শোনো বাছারা, নরকের কীট শয়তানগুলো আমার অসংখ্য প্রজা নষ্ট করেছে। আরও কোনো ভয়ানক অভিসন্ধি হয়তো এদের ছিল। আমি হিন্দু জমিদার অন্নপালক হয়ে এদেরকে বিষপানে হত্যা করেছি। এই গ্লানি নিয়ে আমি বাঁচতে পারবো না, তাই নিজের সান্ত্বনার হেতু বটে, আবার প্রথা রক্ষার জন্যও বটে। আমি এদের মরার পরেও অন্য আরেকখানি প্রথা মাফিক দণ্ডের ব্যবস্থা করতে চাই। আমার ইচ্ছে এই যে এদেরকে সুদামার হাতে তুলে দেওয়া হোক, সেই এদের পুনর্বার দণ্ড দেবে। সুদামাকে ডাকা হোক। সুদামা এসে মৃতদেহগুলির পিছনে দাঁড়াল। বুলা যতই কুলিন চিকিৎসক হোক, এই কাপালিকেরাও বড় সাধারণ ছিল না। তাদের রক্তের রং ঘোর কৃষ্ণবর্ণ, তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়চ্ছে কালোতন্ত্রের মহাশক্তি, আর তাদের উদরে রয়েছে ব্যাঘ্রের ন্যায় পরিপাক শক্তি। তীব্র বিষের অতর্কিত আক্রমণে তাদের দেহে জীবন চেতনার সব লক্ষণ লোপ পেয়েছিল, কিন্তু যত সময় কাটছে ততই তাদের আচ্ছন্ন চেতনা ফিরে আসতে থাকল, আর এক সময়ে কালকেতু চোখ মেলে চাইল। কালকেতু ক্রূর দৃষ্টিতে ত্রিদিবেন্দ্রকে দেখে নিয়ে নিজের দুই সঙ্গীর দিকে চেয়ে দেখল। একটা বাতাসের হালকা ঢেউ খেলে গেল, আর সঙ্গে সঙ্গে বাকি দুজনেরও জ্ঞান ফিরে এল। সেই ভয়ানক কুচক্রি কাপালিক শায়িত অবস্থাতেই নিজের হাতে এক খাবলা মাটি তুলে নিল, এবং তাই দেখে বিদ্যুৎ বেগে ত্রিদিবেন্দ্র রায়চৌধুরী হাঁক দিলেন, সুদামা! হঠাৎ যেন দিক দিগান্ত কেঁপে উঠল একটা গর্জনে। কাপালিকেরা চমকে উঠে পিছনে তাকাতেই ভয়ে তাদের রক্ত জল হয়ে এল। শয়তান তিনজনের থেকে মাত্র এক গজ দূরে এক পা তুলে দাঁড়িয়ে রয়েছে এক ভয়াল দর্শন হস্তি। জমিদারের হাতিশালের খাস হাতি সুদামা, মেঘের মতো কুচকুচে রং, বজ্রের মতো কঠিন গজদন্ত, প্রকাণ্ড শাল বৃক্ষের ন্যায় এক একটি পা। ভালো করে কিছু বুঝে ওঠার পূর্বেই সুদামা নিজের শতমণির রাক্ষসে পা চাপিয়ে দিল কালকেতুর বুকে। মুহূর্তের মধ্যে কাপালিকের দেহ থেতলানো মাংসপিণ্ডে পরিণত হল। ভৈরনা তার মাতঙ্গি পালানোর জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে বনের মধ্যে ঢুকে পড়ল। আমরা দূরত্ব বা দৈর্ঘ্য মাপার সময়ে অনেকগুলি একক ব্যবহার করে থাকি, তার মধ্যে একটি হল গজ। একটি হাতি একটি পা ফেলতে যতখানি দূরত্ব অতিক্রম করে আসল হিসেবে সেইটিই হল এক গজ। তাই সুদামা মাত্র 20-22 পা ফেলেই দুই পলাতককে ধরে ফেলল, এবং নিজের পাহাড় প্রমাণ পায়ের আঘাতে দুইজনকে মর্দিত করে ছিন্ন ভিন্ন করে দিল। গায়ের লোকেরা এই পাপ আত্মাদের পাপী শরীরকে দাহ করতে সম্মত হল না। প্রধানিত প্রজারা দল বেঁধে তিনটি মৃতদেহ তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের পরিত্যক্ত একখানা গভীর ইদারার মধ্যে। আর কদিনের মধ্যেই ত্রিদিবেন্দ্র সুদন নামের একজন মস্ত বড় গুণিনকে ডেকে নিয়ে এল। সেই গুণিন যতই ক্ষমতা সম্পন্ন হোক, কিন্তু যজ্ঞের ধ্বংসাবশেষ দেখে সে কিছুতেই ধরতে পারল না যে এই কাপালিকেরা
আসলে ভয়ঙ্কর অগ্নিমন্থনের সাধনা করেছিল। আগেই কয়েছি যে এই অতি গুহ অগ্নিমন্থন বিদ্যে ধরার ক্ষমতা এক সহস্র তান্ত্রিকের মধ্যে একজনেরও রয় কিনা সন্দেহ। সুদন গুণিন সেই ইদারার চারদিকে মন্ত্র পড়ে বন্ধন করে দেবার পরে জমিদার সেই জায়গাটিকে পরিত্যক্ত বলে ঢেরা দিয়ে দিল। সৃষ্টিকর্তা যখন চরাচরের সৃজন করেন তখন নিজের সৃষ্টিকে এক এক সময় ধ্বংস করারও প্রয়োজনীয়তা তিনি বুঝেছিলেন। তাই জীব জড় নির্বিশেষে সকল পদার্থের নাশের হেতু তিনি এক ধরনের অদৃশ্য কণা স্রোতের সৃষ্টি করেন। সেই স্রোত প্রতিনিয়ত প্রতিটি বস্তু কণাকে বিদ্ধ করে ফুরে বয়ে চলে এবং ততই সেসব বস্তু নিজের অন্তিম পরিণতির দিকে এগিয়ে চলে। এই অদেখা কণা স্রোতকেই আমরা সময় বলি। সেই স্রোতের নিয়মেই পৃথিবীর দৃশ্যপট বদলে চলে। মাঝখানে দু দশটি নয়, পুরো একটি শতাব্দী কেটে গিয়েছে, গায়ের তেমন পরিবর্তন হয়নি, পাঁচমারির বনও বদলায়নি, সাগর এখনও নেত্রপানির চরণে আশ্রে পড়ে, কেবল বদলেছে প্রজারা। এখন তালুকের জমিদার মহেন্দ্র রায় চৌধুরী বাপদাদার মতো ইনিও অতি প্রজাবৎসল এবং সুশাসক। গায়ের লোকেরা বেশ শান্তিতেই বাস করছে তার রাজত্ব। মহেন্দ্রর একটি পুত্র, নাম দেবেন্দ্র, বয়স 25, আর একটি কন্যা মন্দাকিনী। পুত্রটির এখনো বিবাহ হয়নি। মন্দাকিনীর বিবাহ হয়ে গিয়েছে কিছু বৎসর হল। কন্যাটি মাসখানেকের জন্য পিতৃগৃহে এসেছে। সামনের মাসে জামাই ষষ্ঠীতে জামাতা ছোকরা এসে একসাথেই নিয়ে যাবে। তা একদিন বিকেলে আচমকায় বোসেকের ঝড় উঠেছিল, সেই সঙ্গে অকাল বর্ষণ। তিনটি দিন কেটে গেল, তবু মুষলধারে বৃষ্টি থামার লক্ষণ দেখা গেল না। সাগরের জল ফুলে ফেঁপে উঠে ক্ষুদ্র দ্বীপগুলি ডুবিয়ে দিল। তালুকের লোকেরা উদয়াস্ত ঘেটে নেত্রপানির দক্ষিণে বাঁধ নির্মাণ করল, কিন্তু পশ্চিমের তট থেকে জলের তোড় ঢুকে অনেকখানি আবাদি জমি ঘর বাড়ি জলাজংলা ভাসিয়ে দিল। চতুর্থ দিন বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে স্তিমিত হয়ে এল, জলও নেমে গেল। প্রজারা যখন মোটামুটি স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন শুরু করে দিয়েছে, ঠিক সেই সময়টাতেই গায়ে হানা দিল এক ভয়াবহ উপদ্র, এবং সেই আক্রমণ যতই প্রকটভাবে দেখা দিতে থাকল ততই প্রজাদের জীবনযাত্রা ছাড়খার হবার উপক্রম হয়ে উঠল। সচ্চিদানন্দ ঘোষ হল গায়ের গোহালা, পড়শিরা তাকে চিত্ত বলেই ডাকত। তা এই চিত্ত সেদিন রাত্রিরে ঘরের দাওয়ায় বসে গরুর জাবনা কুটছিল। তার দুই ছেলে বসেছিল আর দুই বউ খাওয়া শেষে একসাথে বাসনপত্র ধুচ্ছিল। হঠাৎ তারা শুনতে পায় দক্ষিণের বনের থেকে একটা কিসের যেন হাড় জল করা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। সে শব্দ ভাষায় বর্ণনা করা যায় না, যেন শত শত অশুভ প্রেত একসাথে একযোগে হাহাকার করে কারুকে ডাকছে। দুই বউ ঘাটের থেকে উঠে এসে ঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় চিত্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে জঙ্গলের পানে হাঁটা শুরু করল। তার বড় বউ ক্ষিপ্রবেগে এসে তার হাত ধরে টান দিয়ে কইল, হা ভগবান, তোমার কি বুদ্ধিশুদ্ধি হারালো নাকি গো? বনের ভিতর পানে না জানি কোন ভয় এসে বাসা বেঁধেছে, অমন অলক্ষণে ডাক ডাকছে, আর তুমি বাইরে চললে বুঝি? চিত্ত এক ঝটকায় বউয়ের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঢুকে পড়ল বনের ভিতর। বাড়ির লোকজন হাই হাই করে চিৎকার করে উঠল।
যে তোর মাথায় সত্য সত্যই গোল লেগে গিয়েছে। সুরেলা নারী কণ্ঠে গিয়ে যেন তাকে ডাকছে, আয় এদিকে আয়, আমার পিছনে পিছনে আয় আয়। নেশাগ্রস্তের ন্যায় আচ্ছন্নভাবে চিত্ত অনেক দূরে চলে আসার পরে দেখল সে সাগরের পাড়ে বালি মাটিতে এসে দাঁড়িয়েছে। এইবারে চিত্ত সেই নেশার ঘোর কেটে গেল, আর মুহূর্তের মধ্যে পরিস্থিতির ভয়াবহতা অনুমান করে তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, এ কোথায় এসে পড়েছে, সে কেমন করে এসেছে। প্রচণ্ড আতঙ্কে কাঁপতে কাঁপতে ফেরার জন্য পিছনে ঘোড়া মাত তরি ভয়ে চিত্ত শ্বাস রুদ্ধ হয়ে এল। জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে রয়েছে তিনখানা ভয়ঙ্কর কালো মূর্তি, এবং তা যেন মানুষের নয়, সে কথা বলে দেবার অপেক্ষা রাখে না। দুই পার্শ্বে দুইটি করাল বদন হিংস্র পুরুষ, আর মধ্যভাগে এক নারী মূর্তি পিশাচিন। তার ঝুলে পড়া অধর ঠেলে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ কুকুর দাঁত। তিনজনের ছয়খানা চক্ষু আগুনের ন্যায় ধকধক করে জ্বলছে। মাতঙ্গি এক পলকে ঝাঁপিয়ে পড়ল হতভম্ব হয়ে থাকা চিত্তর ঘাড়ের ওপরে। খট করে একটা মৃদু শব্দ করে ঘাটটা মোটকে গেল। কালকেতু আর ভৈরনাথ হতভাগ্য চিত্তের শরীরটা নিয়ে পরস্পরের বিপরীত দিকে পাক দিতে থাকল। যন্ত্রকলে মর্দিত ইক্ষুর ন্যায় শরীরটা দুমড়ে মুষড়ে থেতলে গেল। ভোরের আলো ফুটতে না ফুটতেই গোটা ধীবরের দল আবিষ্কার করল চিত্তের মৃতদেহটা, আর গোটা গায়ের ছেলে বুড়ো দৌড়ে এসে আঁতকে উঠল তাকে দেখেই। মৃতদেহটিতে এক বিন্দু রক্ত আর অবশিষ্ট নেই। হাড় গোড় বিচূর্ণ হয়ে থ্যাতলানো মোষড়ানো দেহটা কাদার পিণ্ডে পরিণত হয়েছে যেন। মেয়ে মানুষদের তড়িঘড়ি যে যার গৃহে পাঠিয়ে দেওয়া হল। মহেন্দ্র রায়চৌধুরী মৃতদেহের হাল দেখে হতভম্ব হয়ে গিয়ে কইল, এ কি, বাড়ি থেকে এতখানি দূরে এইখানে বনে বাদারে এসে চিত্ত এমন ভয়ানকভাবে মরল কিসে, শরীরের এমন অবস্থা হলো কেমন করে, কোন জন্তুতে মেরেছে একে। গায়ের প্রবীণ প্রজাদের মধ্যে বিষ্টু বারোই কথা কইল, আগে আমাদের কোথাও ভুল হচ্ছে কর্তা, এইরকম পৈশাচিকভাবে হত্যা করার মতো জানোয়ার সদর বনের মাটিতে কেউ নাই, না বাঘ না কুমির না ময়াল, কেউ এমন বিভৎসভাবে বধ করে না, দেখে মনে হচ্ছে খাওয়ার মতলবে মারা হয়নি, যেন মারার আনন্দেই হত্যা করা হয়েছে। দেখেছেন কর্তা লাশটার শরীরে, বলেই বিষ্টু অপ্রতিভ হয়ে বলল, মানে চিত্তর পরনের বসনখানা অবধি কোথাও ছিন্ন অবধি হয়নি, এ জঙ্গলখানা সদরবন না হয়ে পশ্চিমের দিকে হলে বলতুম চিত্তকে হাতিতে মেরেছে। অনেক জল্পনা অনেক আলোচনা হল, কিন্তু সমাধানে আসা গেল না, খুনিও ধৃত হল না। গায়ের লোকেরা এই সিদ্ধান্তে পৌঁছল যে হয়তো সাগরের থেকে কোনো হিংস্র জানোয়ার উঠে এসে মানুষ মেরেছে আর তারপরেই জলে ফিরে গিয়েছে। গ্রামের লোকজন এই স্থির বিশ্বাস নিয়ে কত আশ্বাস পেল বটে, কিন্তু বিশ্বাস করল না মহেন্দ্র, আর মানতে পারল না চিত্ত গোয়ালার পরিবার। তাদের কানে এখনো সেই ভয়ঙ্কর নিশির ডাকের প্রতিধ্বনি লেগে রয়েছে, চিত্তকে তীব্র আক্রোশে ছিন্ন ভিন্ন করে মেরে বহু দিনের বহু বছরের সেই প্রতিশোধ স্পৃহা নতুন করে জেগে উঠল এই তিন শয়তানের মধ্যে। এই গায়েই তাদের কুকুরের ন্যায় পদদলিত করে হত্যা করা হয়েছে। পাঁচমারির নির্জন বনের পরিত্যক্ত ইদারায় তাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে।
বদলা চাই, রক্ত দিয়ে এই অপমানের মূল্য শোধ করতে হবে নেত্রপাণিকে। অতি প্রচণ্ড বিদ্যে, অতি গোপন প্রক্রিয়া, অগ্নিমন্থনের শক্তি তাদের শিরায় শিরায়। ঠিক সাত দিনের মাথায় ঘটল পরের নৃশংস হত্যাকাণ্ডটা। এইবারে আর রাত্রির আধারে নয়, দিনে দুপুরে সকলের নজরের সম্মুখে। নেত্রবাণীর উত্তর পূবের সাগরের বুকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুরুতে প্রকৃতি কোনো অজ্ঞাত নিয়মে একখানা বিশাল বালির চড়া মাথা তোলে। লোকজন বলে ভুঁইচোর। এই ঘটনাকে কোনো দেবতার নির্দেশ মনে করে নেত্রবাণীর মানুষেরা ওই কয়েকটি দিন সেই জ্বরে পুজো আর্চা মেলার আয়োজন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সেদিন দুপুরে গায়ের পাঠশালের পণ্ডিত নীলমণি ঘোষাল মেলার মঞ্চে ভাগবত কত কথা করছিল। মানুষজন তার সুমিষ্ট কণ্ঠে বিভোর হয়ে কত কথা শুনছে। এমন সময়ে তারা লক্ষ্য করল দক্ষিণের আকাশ কালো করে আসছে। ইতিউতি তাকাতে তাকাতে তারা সভয়ে আবিষ্কার করল যে ওইটে মেঘ নয়, হাজার হাজার ডাস পোকার পাল। মুহূর্তের মধ্যে সেই মাংসভুক বোকার দল আশ্রে পড়ল উপস্থিত লোকজনের ওপরে। জনতা বিষের জ্বালায় আর আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে এলো পাথারি পালাতে শুরু করল। আর দেখল মেলার ধারে ধারে প্রতিটি গাছের শাখায় ঝুলছে প্রকাণ্ড প্রকাণ্ড বিষধর সর্পের পাল। পলায়নের মধ্যেই তাদের কানে এলো একটা রক্ত জল করা অট্টহাসির শব্দ। তারা অনেকখানি দূরে পালিয়ে গিয়ে পিছন ঘুরে যা দেখল তাতে তাদের শরীর হিম হয়ে গেল। নীলমণি মাস্টারের দেহটা মঞ্চের ওপরে শূন্যে ঝুলে রয়েছে। ঠিক শূন্যে নয়, তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে তিনটি আবছায়া কৃষ্ণবর্ণ মূর্তি, ধোয়ার মতো ভয়াল আকৃতি বিশিষ্ট একটি মেয়ে মানুষ নীলমণির পাশে স্থির রয়েছে, আর বাকি দুইটি কালান্ত পৈশাচিক পুরুষ মূর্তি নীলমণির পা আর মাথাটি ধরে উল্টো পানে ঘুরাচ্ছে। মরণ যন্ত্রণায় নীলমণি পরিত্রাহী আর্তনাদ করছে, আর তিনটি পিশাচ নিষ্ঠুর আনন্দে হেসে চলেছে। কিছু সময় পরে নীলমণির দেহ ফেলে দিয়ে তিন পিশাচ মূর্তি অদৃশ্য হল, আর সঙ্গে সঙ্গেই ডাস আর সাপের দল বাতাসে মিলিয়ে গেল। পরিমণি করে দৌড়ে সকলে পৌঁছল মঞ্চের কাছে, আর দেখল পণ্ডিতের থেতলে যাওয়া পিণ্ডাকার দেহখানা রক্তশূন্য নীলজে বর্ণ ধারণ করে আবর্জনার মতো গুটি পাকিয়ে পড়ে রয়েছে। এরপরে এই হত্যালীলা আর দুর্ঘটনা হয়ে থাকল না, বরং অভ্যেসে পরিণত হল। দু চার দিন বাদে বাদেই একজন করে মানুষ মরতে লাগলো এই তিন কালান্তক পিশাচের হাতে। মধ্যে মধ্যেই আকাশ ভেঙে নেমে আসত ডাস পোকার দল। ছোট ছোট শিশুদের কামড়ে ছিঁড়ে খেয়ে যেত কালো হিংস্র বেড়ালের পাল। গায়ের দৈনন্দিন জীবনযাত্রা ঝড়ে উড়ে যাওয়া খড়কুটোর ন্যায় বিধ্বস্ত এলোমেলো হয়ে পড়ল। কেবলমাত্র নরহত্যাই নয়, মরতে থাকল গৃহপালিত জন্তুরাও। বহু ঘরের প্রজা নিজের নিজের বাস্তুর মায়া পরিত্যাগ করে পালিয়ে গেল। যারা রইল তারা নিষ্ঠুর নির্মম ভবিতব্যের হাতে নিজেকে সমর্পণ করে দিয়ে প্রহর গুনতে থাকলো এক ভয়াবহ মৃত্যু। কালকেতু, ভৈরনাথ আর মাতঙ্গীর নরক ক্ষুধা কিন্তু এত নর রক্তেও নির্বাপিত হল না। তাদের মূল লক্ষ্য ছিল নিজেদের হত্যাকারী ত্রিদিবেন্দ্র রায়চৌধুরীর বংশের লোকেদের বধ করা। তবেই তাদের শত বছরের প্রতিহিংসার অনলে
বাড়ি সিঞ্চন হবে, কিন্তু তার কিছু বাধাও রয়েছিল। দু চারজন প্রজার মৃত্যু প্রত্যক্ষ করে মহেন্দ্র গায়ে আনিয়েছিল দুইজন নামজাদা তান্ত্রিক, ভক্তানন্দ আর মুক্তকেশী আচার্য। আশপাশের দশ গায়ে এদের প্রচুর নাম ডাক। তারা একদিন গায়ে থেকে চতুর্দিকে আতিপাতি করে খোঁজেও কোনো হদিশ পেল না। তারা পরদিবসে মহেন্দ্রকে ডেকে কথা কইল, বাছা, আমরা দুইজনে সম্ভাব্য সকল স্থানেই সন্ধান করেছি, কিন্তু কোনো সূত্রই পেলাম না। এই পিশাচেরা কোন শক্তিতে যে বল সঞ্চার করেছে তাও ঠিক বোঝা যাচ্ছে না। আমাদের সাধ্য নাই এই বিপদের মোকাবিলা করার, আমাদের বিদায় দিন। এই কথাবার্তা হবার সময়ে তিনটি ছায়া মূর্তি বাতাসে গা মিশিয়েই দাঁড়িয়েছিল তান্ত্রিকের ঠিক পিছনে। উদ্দেশ্য ছিল এই জোড়া তান্ত্রিকের হত্যা, কিন্তু যখন তারা দেখলে যে এই ব্যক্তিদ্বয় অগ্নিমন্থনের নামটুকুও কস্মিনকালে শোনেননি, তখন এদের বিদ্যে বুদ্ধির দৌড় সম্বন্ধে তাদের ধারণা হয়ে গেল আর মনে মনে হাসতে হাসতে বাতাসে ভেসে চলে গেল। এই তান্ত্রিকেরা পিশাচগুলোর তন্ত্রাচার ধরতে পারেনি বটে, কিন্তু তারা নেহাত নিম্নমানের সাধকও ছিল না। যাবার পূর্বে তারা গুটি কয়েক রক্ষা কবচ তৈরি করে মহেন্দ্রকে দিয়ে গেল আর বলল, শোনো বাছা, নানান কথা থেকে যা বুঝেছি তাতে তোমার পরিবারের প্রতি শয়তানগুলোর আক্রোশ সর্বাধিক। এই রক্ষা কবচ শয়ে শয়ে তৈরি করা অসম্ভব, তাই এই কয়টি তুমি আর তোমার পরিজনেরাই ধারণ করো। সকল অশুভ শক্তির নাশ করেন যিনি, সেই ঈশ্বর তোমাদের মঙ্গল করু। তান্ত্রিকেরা চলে গেল। তাদের দেওয়া কবচের জন্যই মহেন্দ্রর পরিবারকে ঠিকঠাক আক্রমণ করতে পারছিলেন না তিনটি ক্রোধে অন্ধ হয়ে ফুসতে থাকা প্রেতাত্মা। তারা সুযোগ খুঁজছিল এমন কারুকে নির্দয়ভাবে হত্যা করার জন্য, যে মরলে সবচাইতে বেশি আঘাত দেওয়া যাবে মহেন্দ্রকে। একদিন সেই সুযোগও জুটে গেল বড় অপ্রত্যাশিতভাবে। সেই কথাই আজ তোমাদের বলতে চলেছি। সামনেই জামাই ষষ্ঠী, দূর দূরান্ত থেকে গায়ের জামাইটা আসবে শ্বশুর গৃহে। প্রতি বছর যে উৎসবটি নিয়ে ছেলে বুড়োরা যার পরনায় আনন্দে উৎসুক হয়ে থাকে, এই কাল বছরে সেই উৎসবেই তাদের ত্রাস হয়ে দেখা দিকে। যে যেমনভাবে পারল কন্যার স্বামী গৃহের সংবাদ পাঠিয়ে দিল, যাতে এই বছরে জামাইরা কোনোভাবেই মেয়েকে নিয়ে না এসে পড়ে। মহেন্দ্র নিজের কন্যা শ্বশুর বাড়ির ঠিকানায় জরুরি পত্র লিখে সেটি ডাকে দেবার জন্য নিজের গোমস্তা রায়চরণকে খবর পাঠাল। রায়চরণ সন্ধ্যার মুখে জরুরি তলব পেয়ে বাড়ির থেকে বেরিয়ে পথ ধরল জমিদার গৃহের। অসত্য তলা পেরিয়ে বাম দিকে যেই সে বাঁক নিয়েছে, তখনই তার মনে হল এই দুর্দিনে একলা বেরিয়ে কাজটা ঠিক হয়নি। বাঁদিকের ঝোপের কাজটায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য আলো মিটমিট করে জ্বলছে যেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রায়চরণ সভয়ে উপলব্ধি করল সেগুলি আসলে অগণিত বুভুক্ষ বেড়ালের ওত পেতে থাকা চক্ষু। পেছন ফিরে রায়চরণ ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ল কালকেতুর মন্ত্র বলে তৈরি পাতালের অন্ধকার থেকে উৎপন্ন বেড়ালের দল। রায়চরণের চিৎকারে গুমড়ে গুমড়ে মিলিয়ে গেল। কালকেতুর হুকুমে সেই রক্ত লোলুপ জীবের দল রায়চরণের দেহের একটা হাড়ও অবশিষ্ট রাখল না। ক্ষুদ্র তালুকের প্রভুভক্ত গোমেস্তা পৃথিবীর থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল। ভৈরনাথ জমিদার বাড়ির কাছাকাছি এসে মন্ত্র বলে রায়চরণের অবয়ব ধারণ করে মহেন্দ্রের সম্মুখে এসে দাঁড়াল। এসো রায়চরণ, তোমাকে একখানা জরুরি কাজের জন্য ডাক পাঠিয়েছিলাম,
এই পত্রখানা কাল সকালেই তোমাকে ডাক বক্সে ফেলে দিয়ে আসতে হবে। বাবা জীবন যাতে কোনো ক্রমে এদিকে না এসে পড়ে তার ব্যবস্থা করতে হবে। কি পারবে তো? ভৈরনাথ অবিকল গোমেজ তার কণ্ঠে উত্তর করল, যে আগে হুজুর, আমি কাল একখানা কাজে গ্রামান্তরে এমনিতেই যেত, ফিরতে কদিন সময় লাগবে। এই কয়দিনের ছুটি মঞ্জুর করে দেন কর্তা, আমি যাবার পথে চিঠিখানা বাক্সে দিয়ে যাব। কোন মহেন্দ্র বিষণ্নভাবে কইল, পালাচ্ছ রায়চরণ? সব বুঝি, তবে কয়দিন আর বাইরে বাইরে রইবে বলো তো? বাপ পিতামোর ভিটের টান যে বড় বালাই, তা এড়িয়ে থাকতে পারবে কি? বেশ যাও। ভৈরনাথ বিদায় নিয়ে বাইরে এসে পত্রখানার দিকে তাকাতেই তাতে আগুন ধরে গেল। চিঠিখানা ভস্মীভূত করে ভয়ঙ্করভাবে হেসে উঠে অন্ধকারে মিশে গেল। কথায় বলে নিয়তিকে ঘণ্ডানো যায় না, যার ভাগ্যে যা লেখা থাকে তা হবেই। ষষ্ঠীর আগের দিন বেশ রাত্রিরে শেষ রেলের গাড়িতে চেপে যথারীতি মহেন্দ্রর জামাতা 30 বছরের সেই যুবকটি এসে নামল জঙ্গলবাড়ি স্টেশনে। রেলের এক বাঙালি কর্মচারী রাতের বেলায় রেল ঘরেতেই ঘুমোত, সে যখন দেখল জোড়া ইলিশ হাতে একজন ছোকরা এসে নামল, তখন তার পরিচয় শুধুল। যুবা জামাইটির ইচ্ছে হল ঘণ্টা চারেক পাশ বাড়ির বনের পথ দিয়ে হেঁটেই ভোরে গিয়ে শ্বশুর বাড়ির লোক এদের একটু চমকে দেবে। তাই রেলের কর্মচারীটির বারংবার নিষেধ সত্ত্বেও ও কিছু হবে না বলে সে ঝকঝকে ইলিশের জোড়া ঝুলিয়ে সুটকেসটি বগল দাবা করে ঢুকে পড়ল ওই মৃত্যুপুরীর মহাবনে। স্ত্রীর সঙ্গে আশু দর্শনের আনন্দে মন্দাকিনীর স্বামীটি গুনগুন করে গান গাইতে গাইতে এগুচ্ছে, এমন সময়ে একটা ব্যাপার খেয়াল করে তার গান বন্ধ হয়ে গেল। বনের পাক পাখালিগুলো এই মাঝরাত্রিরে হঠাৎ করে কিচির মিচির করে ভয় পেয়ে একযোগে ডেকে উঠল, যেমনটা তারা কোনো বড় জন্তু বেরোলে করে থাকে। যুবকটি এইবার সত্য সত্যই চিন্তায় পড়ে গেল, জঙ্গলে ডোরা কাটা বেরোয়নি তো, পাখিগুলো বানরগুলো এইভাবে ডাকছে কেন? এইসব চিন্তা করতে করতে চলতে চলতে নেত্রপানির সীমান্ত যখন আর সামান্যই বাকি, ঠিক সেই সময়ে যুবকটি আচমকা দেখল সামনের পথ জুড়ে দাঁড়িয়ে রয়েছে এক কালো কুসকুসে নারী অবয়ব। চক্ষু দুইটি তার রক্তবর্ণ বিদ্যুৎ ছটার মতো দপদপ করে চলছে, চুলের গোছা সর্পের চক্রের ন্যায় বাতাসে ফণা বিস্তার করে রয়েছে। মূর্তিটি আস্তে আস্তে এক পা করে নিকটবর্তী হতে থাকল আর যুবাটি সম্মোহিতের ন্যায় সেই দিকে চেয়েই রইল। হঠাৎ সেই ভয়ঙ্করী প্রেতনী বনের নৈ শব্দকে খান খান করে অমানসিক ঘোনাসরে হেসে উঠল আর বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল যুবকটির ওপরে। একটা অস্ফুট মরণ চিৎকারের প্রতিধ্বনিত হয়ে আবার সেই আদিবন ডুবে গেল নিজের স্বভাবসিদ্ধ নিস্তব্ধতা। জামাতা আসুন না আসুন, তার মঙ্গল কামনার্থে মহেন্দ্রর গৃহে পূজার ব্যবস্থা করে রাখা রয়েছে। বোনের আলো ফুটতেই মন্দাকিনী, তার মা আর জমিদার বাড়ির বাকি মেয়ে মানুষেরা বসে গেল পুজোর আয়োজন। বট গাছের শেকড়, বট অশ্বত্থের জোড়া পাতা, দই মিষ্টান্ন, তাল পাতার হাত পাকা কিছুই বাদ পড়েনি। জামাইয়ের দীর্ঘ জীবনী লাভের আশীর্বাদ করল জমিদার গৃহিণী। মেয়ের মাথায় হাত রেখে বলল, আশীর্বাদ করি তোরা সুখে থাক, জামাই দীর্ঘায়ু হন, তুইও চির আয়ুষ্মতী হ, স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়।
আচমকা বাইরে একটা ভয়ার্ত কোলাহলের মতো শোনা গেল, যেন এক গাদা লোক একসাথে কিছু বলতে চাইছে। দৌড় খুলতেই গায়ের পোজা পদ্মলোচন এসে আশ্রে পড়ল দেউড়ির ওপরে মহেন্দ্রের পায়ের কাছ। মহেন্দ্র রায়চৌধুরী শশব্যস্ত হয়ে কইল, আরে এ কি কি হয়েছে, কি পদ্ম? পদ্মলোচন হাহাকার করে বুক চাপড়ে বলল, কর্তা মশাই, আপনি আমার ছেলেটারে বাঁচান কর্তা, তারে সেই পিড়েতে টেনে নিয়ে যাচ্ছে হুজুর। হা ভগবান, দশটা জোয়ান মর্দ লোক তারে ধরে রাখতে পারতিছে না, তারে বাঁচান কর্তা মশাই, বাঁচান। মহেন্দ্র আর তার পরিবারের বাকিরাও ছুটল পথ ধরে, সঙ্গে দশ বারো জন পাই। চলতে চলতেই শোনা গেল পদ্মলোচন আর তার চৌদ্দ বছরের ছেলে নিতাই সকাল হতেই বনের ধারে ধীবরদের পাড়ায় গিয়েছিল জ্বালানির কাঠকুটো কুড়ুতে। হঠাৎ একটা ঝড়ের মতো ওঠে, ছেলেটি ভূতে পাওয়ার মতো বিড়বিড় করতে থাকে আর সাগর পানে এগুতে থাকে। ভয় পেয়ে পদ্মলোচন চিৎকার করে লোকজন জড়ো করে ফেলে, কিন্তু দশ বারো জন দশাশয় পুরুষ মিলেও নিতায়ের গতি রোধ করতে পারছে না। সে ঘোলাটে চোখে এগিয়ে চলেছে মরণের পানি। সাগরের কাছাকাছি এসে মহেন্দ্রর চোখে পড়ল এক মহাবিস্ময়কর দৃশ্য। চোদ্দ বছরের এক বালক এগিয়ে চলেছে সাগরের জলের দিকে এলোমেলো ভাবে। তার গায়ে মাছ ধরার জাল অবধি ছোড়া হয়েছে আটকানোর জন্য, কিন্তু মরণের হাতছানি সোনা পতঙ্গের মতোই সেও এগিয়ে চলেছে অজানার দিকে। হঠাৎ উপস্থিত লোকজন লক্ষ্য করল সাগরের ঠিক তটভূমির কাছে দুইখানি বিকট দর্শন পুরুষ মূর্তির আবছা চেহারা ভেসে উঠল। জাল দড়ি ফেলে যে যার মতো পালাতে শুরু করল। কেবল মহেন্দ্রর পরিবার, পদ্মলোচন আর কিছু সাহসী লোকজন হায় হায় করতে লাগল নিজেদের অসহায়তায়। নিতাইয়ের দেহটা কিছুটা শূন্যে উঠে পড়ল আর বিশ্রীভাবে হেসে উঠে কালকেতু আর ভৈরনাথ বালকটির মাথা আর পা ধরে মারল একটা মোচড়। নিতাই মরণাহত পশুর মতো আর্তনাদ করে উঠল। সে কষ্টকর আকুতি মিনতি কানে সহ্য করাও যায় না। পদ্ম হাউ হাউ করে কাঁদছে, পিশাচ দুটি আর একবার মুষড়ালো শরীরটা, আর নিতাই পুনর্বার মৃত্যু যন্ত্রণায় গোঙাতে থাকল। তিনবারের বার মোচড় দিলেই নিতাইয়ের প্রাণবায়ু বেরিয়ে যাবে। দুইজনে শেষবারের মতো শরীরটা দুমড়ে মুচড়ে দেবার উদ্দেশ্যে হাত ওঠালো এবং ভয়ঙ্কর শব্দে ক্রূর গর্জন করে উঠল। অবাক হয়ে সবাই খেয়াল করল, এইবারে তাদের গর্জন কিন্তু আর প্রতিহিংসা পরায়ণতার রুদগ্র গর্জন নয়, বরং তাতে বিষে রয়েছে ক্রোধ আর একরাশ বিরক্তি। কোনো একটা অদৃশ্য শক্তিতে যেন তারা চূড়ান্ত আক্রমণে বাধা পাচ্ছে এবং সেই কারণেই ক্ষেপে উঠেছে। তাদের ক্রোধ মেশানো দৃষ্টি নিবদ্ধ রয়েছে বুড়ো অসত্যতলার বেদির দিকে। পিশাচ দুটির দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকাতেই চোখে পড়ল বড় সড়ো একজোড়া ইলিশ মাছ হাতে করে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে মহেন্দ্র রায়চৌধুরীর জামাই, রায়দিঘরা ডাক সাইটে জমিদার কালীপদ মুখুজ্জে। বিশ্বাস দুটি নিতাইকে অজ্ঞান অবস্থায় ছুপ করে ফেলে রেখে আগেই অদৃশ্য হয়েছিল। মহেন্দ্র শশব্যস্তে এগিয়ে গিয়ে বিস্ময় জড়িতভাবে কইল, এ কি কালীপদ, তুমি এই সময়ে এইখানে?
হা ঈশ্বর, তুমি পত্র পাওনি? কালীপদ ইলিশ জোড়া সহস্র ঠাকুরনের হাতে দিয়ে মহেন্দ্রকে প্রণাম করে বলল, আমি তো কোনো পত্র পাইনি চৌধুরী মশাই, আপনি কি রায় দিঘরা বরাবর লিখেছিলেন? হ্যাঁ বাপু, তোমার দাদার বরাবর চিঠি দিয়েছি, আমার গোমেস্তা সেই চিঠি বাক্সতে ফেলেও এসেছে। মন্দাকিনী আনন্দের উচ্ছ্বাস গোপন করে স্বামীর দিকে হা করে চেয়েছিল। হঠাৎ মায়ের একটা উগ্র রকমের ইশারা চোখে পড়ায় জিহ্বা ধংসন করে দুই হাতে ঘোমটা টেনে দিল। সকলে মিলে জমিদার বাড়ির দিকে এগিয়ে চলল। এক স্থানে এসে কালী নিচু হয়ে একখানা গাছের ডাল তুলে কি যেন দেখল, এক খাপলা মাটি তুলে কয়েকবার দীর্ঘ আঘ্রাণ নিল, তারপর চিন্তিত মুখে অস্ফুট কণ্ঠে বললে, বড় ভয়ানক বিপদ। পিছনের দিকে চলতে চলতে কালীপদ, মহেন্দ্র আর গায়ের পুরোহিত চন্দ্রধর গাঙ্গুলি নিচু গলায় কথা কইছিল। কালীপদ বলল, গাঙ্গুলি মশাই, এ কি উপদ্রবের মধ্যে বাস করছেন আপনারা, কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? চন্দ্রধর কাতর কণ্ঠে বলল, তোমার শ্বশুর মশায় চেষ্টায় ত্রুটি রাখেনি বাছা, দুজন নাম করা তান্ত্রিককে আনিয়েছিল সে, কিন্তু তারা ধরতেই পারল না যে এই শয়তানগুলো আদৌ শক্তিটা পাচ্ছে কোন সাধনার্থী। কালীপদ একখানা গাছের পাতা কুড়িয়ে শুকতে শুকতে বলল, তা ঠিক, আমাদের মতো সাধারণ গড়পর্তা মানুষের পক্ষে সেই প্রক্রিয়া বোঝা কঠিন বটে, আমিও ছাই ঠিকঠাক ধরতে পারছি না, তবে ওই ছায়ামূর্তি দুটো যেমন তেমন প্রেত নয়, তাদের শরীরে কাপালিকের লক্ষণ রয়েছে দেখলুম, আমার মনে হচ্ছে ওই পিশাচগুলি আগুন ডামর যজ্ঞে সিদ্ধি লাভ করেছে। চন্দ্রধর অতি বিস্মিত স্বরে শুধল, আগুন ডামর, সেখানে আবার কি জিনিস বাবাজি, কখনো তো নামও শুনিনি। কালীপদ চিন্তিত এবং উদ্বিগ্ন ভাবে ধীরে ধীরে বলল, যারে দেব ভাষায় বলে অগ্নি মন্থন। জমিদার বাড়িতে প্রবেশের মুখে কালীপদ হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহেন্দ্র একটু অবাক হয়ে শুধল, কি দেখছ বাবাজি? কালী একদিকে অঙ্গুলি নির্দেশ করে প্রশ্ন করল, এই জুতো জোড়া কার? বাস্তবিকই সেইখানে একজোড়া রাবারের কালো রঙা জুতো পড়েছিল। যখন কেউই সেটির মালিককে চিনতে পারল না, তখন কালীপদ সেই জুতো জোড়া তুলে নিয়ে দূর থেকে ঘ্রাণ নিতে লাগল আর সেখানা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এহ, প্রেতগুলো দেখছি আপনার ঘরে অবধি ঢুকে পড়েছিল, তাও আবার যেমন তেমন নয়, একেবারে ছদ্মবেশ ধারণ করে। মহেন্দ্র আতঙ্কিত হয়ে কাঁপা কণ্ঠে কইল, দুর্গা দুর্গতি নাসিনি, কি বলছো বাবা, এ যে বড় ভয়ানক কথা, কার রূপ ধরে ঢুকেছিল সে? আগে তা তো পরিষ্কার কইতে পারিনি, তবে কতক কতক অনুমান করতে পারছি। ওই যে আপনি বললেন না যে আপনার গোমেস্তা কি যেন নাম? ও, রায়চরণ। হ্যাঁ, এই রায়চরণকেই সম্ভবত হত্যা করে তার রূপ নিয়েই এসেছিল সে। উদ্দেশ্য একটাই, যাতে আমি পত্র না পেয়ে এই গ্রামে এসে পড়ি। তবে এই কাজ করে তারা বুদ্ধিমানের কাজ করল নাকি নিজের পায়ে কুরুল বসালো, তার প্রমাণ ভবিষ্যতই দেবে। সামান্য বেলা হয়েছে, কালীপদ শ্বশুর গৃহে একটি ঘরে নিভৃতে বসেছিল। এমন সময় মন্দাকিনী লুকিয়ে লুকিয়ে তার ঘরে প্রবেশ করেই দোরের শিকলি তুলে দিল। লুকিয়ে এই জন্যই আসতে হল, কারণ তখনকার দিনে বাড়িতে গুরুজনদের উপস্থিতিতে স্বামী স্ত্রী দিনমানে যখন তখন দেখা করতে পারত না।
কালীপদ মনে মনে খুশি হল। মন্দাকিনী মৃদু স্বরে শুধোল, তুমি কিছু খাবে এখন? না, এখন ক্ষুধা নাই। তবে এই জিনিসটা যদি তৈরি করে আনতে পারো তবে খাই। এই বলে কালীপদ তোরঙ্গের ভিতর থেকে একানা মস্ত বড় টিন নির্মিত বাক্স বের করল আর স্ত্রীকে কইল, এই জিনিসখানা দুধ আর শর্করা মিশিয়ে ফুটিয়ে খেতে হয়। মন্দাকিনী নাক সিটকে বললে, ম্যাগো, এ কি জিনিস, কেমন মিষ্টি দেখতে। দূর পাগলি, মিষ্টি হবে কেন, এর নাম চায়ের পাতা, পাহাড় দেশে জন্মায়। যত সব চায়ের পাতা না কি এনে জুটিয়েছে, এসব নেশা না করলে কি নয়? চায়ের পাতা নয়, চায়ের পাতা গোড়া সাহেবরা খায়, দিব্যি জিনিস। ওই একই হলো, এসব আজে বাজে চায়ের পাতা না খেলেই যেন নয়। এইখানে একটা কথা কয়ে রাখি, সে সময়ে এই চায়ের পাতা কিন্তু কেবলমাত্র কিছু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সাধারণ মানুষ এর মূল্যের নাগাল পাওয়া তো দূর, নামও শোনেননি কশ্মীরকাল, চোখেও দেখেনি কখনো। যারা বা দেখেছে তারা ভয়ানক ভয় পেত একে নেশার বস্তু মনে করে। দমদমা স্টেশনে ব্রিটিশ গভর্নমেন্ট বড় বড় করে বিজ্ঞাপন দিয়েছিল সে সময়, ইহাতে নাইকো মাদকতা দোষ, কিন্তু পানে করে চিত্ত পরিতোষ। যাই হোক, যাক সে কথা। মন্দাকিনী একটু ইতস্তত করে কালীকে বলল, শোনো একটা কথা কই, তুমি জানো আমার এই বাপের বাড়ির তালুকে ওসব গুণিনগিরি টিরি বেশি দেখাতে যেও না বাপু, এদিকে সকলে তোমাকে ভদ্রলোক বলেই জান। কালী ছদ্মরাগের ভান করে বললে, বটে, গুণিনরা তবে ভদ্রলোক হয় না বলো? মন্দাকিনী ফিক করে হেসে জবাব দিল, তা নয়, তবে বড্ড বাউন্ডুলে হয় তা তো ঠিক, দুদণ্ড কাছে পাবার জো নাই, বলেই জিপ কেটে ঘর থেকে পালিয়ে গেল। কালীপদ সারা দিবস গায়ে ঘুরে ঘুরে সকলের কথা শুনল, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করল, সমস্ত বৈকালটা সে একা একা বসে অনেক কিছু ভাবতে থাক। কারা এই শয়তানরা, কি চায় তারা, কেন এইভাবে নরহত্যায় মেতে উঠেছে তারা, কিসের বদলা নিচ্ছে, এদেরকে বিনাশ করার পন্থাই বাকি। তিন হিংস্র বেতাত্মার মধ্যে একটি মেয়ে মানুষ গতকাল রাত্রিরে তার ওপর আক্রমণ করেছিল, প্রথমে বনের ভিতরে এক স্থান থেকে আয় আয় করে তাকে ডেকেছিল, হয়তো ইচ্ছে ছিল নিজের ডেরায় বসেই নরহত্যা করবে, কিন্তু কালীপদর উপরে সেই অমোক আহ্বানের কোনো রকম প্রভাব পড়ছে না দেখে বিরক্ত হয়ে সে নিজেই অতর্কিতে উপস্থিত হয়ে কালীর কণ্ঠ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। কালীপদ মুখুজ্জকে মানুষে কালীগুণীর নামেই বেশি চেনে, বছরখানেক পূর্বেই সাধনায় সিদ্ধি লাভ করে বাড়ি ফিরেছে সে। তাকে স্টেশনের এক কর্মচারী যখন বহু রাত্রিরে বনে ঢুকতে নিষেধ করেছিল, তখনই সে মনে মনে স্থির বুঝেছিল যে বনে ঢুকলে কিছু একটা ভয়ানক জিনিস তার মুখোমুখি পড়তে চলেছে। সে ভিতরে ভিতরে প্রস্তুত হয়েই ছিল, তখনই সেই শয়তানি ঝাঁপ দেয় তার উপরে এবং শরীর স্পর্শ করা মাত্র জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাকি থাকল দুই গাবালি, এরা কালীর কাছাকাছি হয়তো আর ঘেঁষবে না, কিন্তু রামকে পুরোপুরি মুক্ত করার উপায় বের করতেই সন্ধ্যায় মহেন্দ্রর বৈঠকখানায় জনাভিষেক মুরব্বী হাজির ছিল। তাদের উদ্দেশ্যে কালীপদ আস্তে আস্তে মুখ খুলল, দেখুন আপনাদের এই গা নেহাতি হঠাৎ গজিয়ে ওঠা গা নয়, রায়চৌধুরী বংশের বহু পুরুষ শাসন করে গিয়েছেন এই তালুকে, আজ লোক মুখে একখানা ঘটনার কথা শুনল, এই বংশের এক পূর্বপুরুষ এককালে তিনজনের জীবন দণ্ড দিয়েছিলেন হাতির পায়ে পিষ্ট করে, তারা নাকি সে সময়ে অনেকগুলি মেয়ে মানুষকে হত্যা করেছিল, তা আমার সন্দেহ হচ্ছে যে
এই শয়তানগুলোই হলো তারা, কারণ এরাও কাপালিক লক্ষণযুক্ত এবং অগ্নিমন্থনের সিদ্ধি পেতে 100টি শতবার বলি লাগে। হয়তো তারা সে সময়ে অন্যান্য তল্লাটের থেকেও বাকি নরহত্যাগুলি করে শেষ ঠাই নিয়েছিল এই ঘেনে। শুনলাম তাদের দেহ ঘৃণায় কেহ দাহ করতে চায়নি, কোনো এক কুয়োতে পুঁতে ফেলা হয়েছিল। আসার পরে দেখলাম এই এলাকায় কিছুদিন পূর্বেই সাগরে বান ডেকেছিল, সেই জল পাঁচমারির বন অব্দিও পৌঁছয়। আপনাদের এই গায়ের নাম নেত্রপানি, শুনেছি বহু বহু যুগ পূর্বে এই রকম কোনো একটা স্থানেই ছিল মনসামঙ্গল খ্যাত সেই নেতিধোপানির ঘাট, যে ঘাটে স্বামীর মৃতদেহ নিয়ে ঠেকেছিল সতী শিরোমণি বেহুলা। সে লক্ষ্য করেছিল এই ঘাটের জলের এক অলৌকিক গুণ, এর জল গায়ে লাগলে মৃত প্রাণীও জীবন লাভ করে। উড়ানের সকল ঘটনা কাল্পনিক হয় না, হয়তো সত্যই সেই জলে এমন কোনো গুণ ছিল। প্রকৃতির কোটি কোটি রহস্যের মধ্যে আমরা দুই চারিটি ভেদ করতে পেরেছি। এখনো জানিনে মানব শিশুরা জন্মের পর দেশকাল নির্বিশেষে ম শব্দটাই আগে শেখে কেন। ডাব সূর্যের প্রখর রৌদ্রের মধ্যে থেকেও শীতল হয় কেন। আমাদের পরিবেশের তাপমাত্রা এক দাগ বাড়লেই ছটফট করি, অথচ গনগনে ফুটন্ত আগুনের ওপরে পাতলা স্বরের মতো ভূপৃষ্ঠে দিব্যি চলাফেরা করে বেড়ায় কি করে। তাই বলছি, প্রকৃতির সব রহস্য আমরা জানিনি। সেই নেতিধোপানির জীবন জল পানের তোরে এসে পড়েছে সেই ইদারায়, এবং ওই শয়তানগুলোর সামান্যতম অস্থি হয়তো এখনো টিকে রয়েছে সেই কেনে, ফলে জলের ছোঁয়াতে তারা প্রাণ পায়। ওদের শরীরগুলি অবিকৃত থাকলেও হয়তো পুনর্বার বেঁচেই উঠত, কিন্তু দেহের অস্তিত্ব না থাকায় তারা বিদেহী হয়েই জেগে ওঠে। আমাদের কাল ভোরে বনে রাতিপাতি খুঁজে সেই ইদারাখানা বের করতে হবে, তার ভিতর থেকে সেই দেহের অবশিষ্টাংশ তুলে দাহ করে ফেলতে হবে। ভয় পেও না, আমি গা বন্ধন করে নিয়ে যাব তোমাদের। কাল সকালে সবাই এই বাড়িতে উপস্থিত হবে। উপস্থিত জনগণ দল বেঁধে ইষ্ট নাম জপতে জপতে প্রস্থান করল। কালীপদ দীর্ঘ নিঃশ্বাস মোচন করে নিজের মনেই বলে উঠল, গালি গালি মহামায়ে অরাল বদনী, পথ দেখা মা, হে অসুর পিশাস নাশিনী, জগৎ উদ্ধারকারিণী, শক্তি দে মা। ভোরের প্রথম আলো মাটিতে পড়তেই দল বেঁধে সকলে হাজির হলো বনের ভিতরে। দিনের বেলাতেও প্রায় নিকষ নিশ্ছিদ্র এই ভয়ানক অরণ্যের মধ্যে দিক ঠিক রাখাই তার, বহু খুঁজেও কিছু পাওয়া গেল না। সবাই যখন হাল ছেড়েই দিয়েছে তখন কালীপদ তাদের উদ্দেশ্যে বলল, বাবা সকল, আমরা এত খুঁজেও কোনো দিকে কিছু খুঁজে পেলাম না, খোঁজা সম্ভবও নয় এইভাবে। তবে একটা কথা, পরশু রাতে যখন এই পথ দিয়ে গায়ে যাচ্ছি তখন বনের ভিতরের এক জায়গা থেকে একজন আমাকে ডাকছিল, যতটুকু আন্দাজ হয় সেই স্থানটা এই পশ্চিমের দিকেই হবে, সেই এলাকাটা একবার খুঁজে দেখতে চাই। ভৈরনাথ আর কালকেতু অনেক দূরে অলক্ষ্যে থেকে নজর রাখছিল, তারা কালীপদর কাছাকাছি আসতে পারেনি বটে, কিন্তু গায়ের প্রজারা কালীগুনিনের কথা মতো যখন ইদারাটি খুঁজে বের করে তার থেকে অতি ক্ষুদ্র দুইখানি অস্থিখণ্ড বের করে আনল, তখন দুই শয়তান একটুও ঘাবড়াল না। এই অস্থি কোনোভাবেই কেউ দাহ করতে পারবে না, তারা করতেই দেবে না। প্রলয়ঙ্করী অগ্নিমন্থনের শক্তি তাদের রন্ধ্রে রন্ধ্রে, এক গ্রাম্য সাধারণ গুণিনের সাধ্য নাই তাদের মোকাবেলা করে। একটু হেসে দুই কাপালিক অন্তর্হিত হল।
সূর্য যখন মাথার উপরে প্রায়, তখন সেই অস্থি হাতে করে কালীপদ সদলে ফিরে এলো গ্রামে। জমিদার বাড়ির সম্মুখে ডাই করে রাখা রয়েছে ঘরের আটি, তাতে ঢালা হয়েছে শেষ বাতির রেডির তেল, তার উপরে স্থাপন করা হয়েছে হার দুইখানি। কালীপদ হার দুখানাকে মন্তর পরে বেঁধে রেখেছে যাতে শয়তানের দল তা ছিনিয়ে নিতে না পারে। অদূরেই মশাল জ্বলছে। কালীপদ মশাল তুলে নিয়ে ঘরের গাদার কাছাকাছি সবেমাত্র এসেছে, এমন সময় উপস্থিত লোকজন আতঙ্কে চিৎকার করে উঠল। কালীপদ মুখ তুলে দেখলে তার থেকে হাত পঞ্চাশেক দূরে আপ ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে দুটি প্রেত মূর্তি, দিনের বেলায় তাই আবার এত মানুষের সামনে। কালকেতু নিচু হয়ে একতাল মাটি তুলে নিয়ে বিড়বিড় করে মন্তর পড়তেই তা পরিণত হল একখানি জ্বলন্ত পিণ্ডে। তাই দেখা মাত্র কালীপদ একটুখানি মাটি তুলে নিয়ে পালটা কি সব আউড়ে নিয়ে ছুড়ে দিল। পশ্চিমের আকাশ অন্ধকার করে কাপালিকদের মাথার ওপর দিয়ে ঝাঁপিয়ে পড়ল লক্ষ লক্ষ ডাশের দল। মানুষজন যখন ছুটোছুটি করতে শুরু করেছে, এমন সময়ে আর একখানা কান বধির করা গুঞ্জন শোনা গেল। সকলে পূব দিকের আকাশে চেয়ে দেখলে সেদিক থেকে উড়ে আসছে হাজারে হাজারে ছাতারে পাখি। দেখতে দেখতে দুটো দলই ঝাঁপিয়ে পড়ল লোকেদের ওপরে, কিন্তু ডাশের দল সুবিধে করে উঠতে না পারলেও এক একটি ছাতারে পাখি রাক্ষসের মতো এক একবারে আট দশটি ডাশকে মুখে পড়তে লাগল। সামান্য সময় পরেই রক্ত লোলুপ পোকার দলকে নিশ্চিহ্ন করে ছাতারে পাখির দল বাতাসে মিলিয়ে গেল। প্রজারা আনন্দে চিৎকার করে উঠল। ভৈরনাথ অন্ধকার চোখে তাকিয়ে থেকে একটা গাছের ছোট ডাল ভেঙে নিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। কালীপদ সেদিকে ভুরুকুচকে কিছুক্ষণ লক্ষ্য করে এক টানে নিজের মাথা থেকে তিন চারটি চুল ছিঁড়ে নিল। ভৈরনাথ মন্ত্র পড়ে ডালটিকে মাটিতে সজোরে নিক্ষেপ করল, আর কালীপদ চুলগুলিকে হাতের তালুতে ঘষে নিয়ে বাতাসে ভাসিয়ে দিল। ভূপৃষ্ঠের ওপরে মাটির ফাঁক ফোকর থেকে কিলবিল করে বেরিয়ে এসে ফনা বিস্তার করে দাঁড়ালো অগণিত বিষধর সাপের দল। নানা বর্ণে নানা আকৃতির ভয়াবহ সাপগুলি তেজের সঙ্গে ছুটে এলো লোকজনের দিকে। এই দৃশ্য দেখে সকলে ভয়ে কোলাহল করে উঠল এবং শুনতে পেল তাদের পিছনের দিকের জঙ্গলের থেকে কারা যেন হুড়মুড়িয়ে বন জঙ্গল ভেঙে ছুটে আসছে এদিকেই। মুহূর্তের মধ্যে বনের ভিতর থেকে দলে দলে বেরোতে থাকল উদবিড়ালের পাল। ভয়ঙ্কর তাদের আকৃতি, হিংস্র তাদের প্রবৃত্তি। এক লহমায় তারা ধানের ক্ষেত্রে পঙ্গপালের আক্রমণের ন্যায় গিয়ে পড়ল সাপের দলের ওপরে, আর কিছু সময়ের মধ্যেই প্রতিটি সাপকে ছিন্ন ভিন্ন করে অদৃশ্য হয়ে গেল। পরপর দুইবার পরাভব হওয়ার পরে এবারে ক্রুদ্ধ গর্জন করে এগিয়ে এলো কালকেতু। সে নিজের ডান হাতটি মাথার চারদিকে ঘোরাতে শুরু করল। কালীপদ সরু চোখে একটুক্ষণ সেদিকে চেয়ে থেকে নিজের মনেই বলল, বটে। কালকেতুর পিছনের ঝোপের থেকে বেরিয়ে আসতে থাকলো বুভুক্ষ রাক্ষসে কালো বেড়ালের সার। তারা এদিকে মহাজিঘাংসায় ছুটে আসছে। এমন সময়ে কালীগুণিন একটা পাটকেল তুলে কপালে স্পর্শ করে ছুড়ে দিল নিজের মাথার পিছনে, আর সেদিক থেকে লাফিয়ে এসে থাবা পেতে দাঁড়ালো শত সহস্র বুনো কুকুরের ছাগ।
বেড়াল কুকুরের প্রলয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেল। প্রবল শক্তিশালী কালো বেড়ালগুলি পাতালের গহীন থেকে অশুভ শক্তিকে সঙ্গে করে বয়ে এনেছে। তারা অব্যর্থ, তারা অমর, কিন্তু শুভ শক্তির অপরিমেয় বল দ্বারা জন্ম নেওয়া কুকুরগুলির শক্তি ওই বেড়ালদের থেকে একটু বেশিই ছিল। ধীরে ধীরে সব কয়টি বেড়ালকেই তারা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে বিদায় নিল। কালকেতুর পিছনে তখনও একখানা প্রকাণ্ড বিড়াল দাঁড়িয়েছিল। মনিবের হুকুমে সে এবার ধেয়ে এলো কালীপদর দিকে। কালকেতু উগ্র ঘর ঘরে কণ্ঠে বলল, তোর জন্য পাতালের অতল থেকে আনা এই উপহার স্বীকার কর। বেড়ালটি ভীষণ গতিতে ছুটে এসে কালীর কণ্ঠনালী লক্ষ্য করে দিল এক লাফ, আর কালীপদর গা বন্ধের সীমারেখার মধ্যে প্রবেশ মাত্র চিরিক করে একটা শব্দ করে বিদ্যুৎ পৃষ্ঠের মতো পুড়ে ছাই হয়ে গেল সেটি। দুঃখিত, আমি পাপিষ্ঠের দেওয়া দান গ্রহণ করিনি, কালীগুণীর বিরস তিক্ত স্বরে প্রত্যুত্তর করল। কালকেতু হিস হিসিয়ে কইল, আচ্ছা বেশ, কিন্তু এই অস্থি তুই দাহ করিস কি দিয়ে তা দেখি। এই বলে সেই কাপালি নিচু স্বরে উচ্চারণ করল, ঘর। সঙ্গে সঙ্গে দেখা গেল হাড় দুখানা মাটিতে পড়ে রয়েছে, আর ঘরের আটিটা পড়ে রয়েছে কালকেতুর পায়ের নিকট। দুইজন হা হা করে রক্ত জল করা হাসি হেসে উঠল। কালীপদ অপ্রস্তুত হয়ে দড়ি থেকে একখানি শাড়ি তুলে নিয়ে পুটুলি বাঁকিয়ে তার উপরে হার রেখে দড়ি ঘড়ি আগুন দিতে গেল। কালকেতু আবার নিচু স্বরে বলল, শাড়ি। আবার যে কে সেই, শাড়িখানি কালকেতুর পদপ্রান্তে গিয়ে বসল। এভাবে যতবারই নানা রকম বস্তু দিয়ে পোড়ানোর চেষ্টা হতে লাগল, ততবারই তান্ত্রিকেরা সেই বস্তুর নাম ধরে ডাক দেয়, আর সেগুলি গিয়ে পড়ে তাদের সামনে। আর কিছুতেই আর জ্বালানো যায় না। কালীপদ এই অভিনব উপদ্রবে অস্থির হয়ে উঠে যখন কুল কিনারা পাচ্ছে না, তখন হঠাৎ গম্ভীর স্বরে সে কালকেতুকে বলে উঠল, বটে রে শয়তান, তোর এতই যদি বিদ্যের জোর তবে আমার সঙ্গে কেন, আমার গুরুর সঙ্গে লড়ে দেখা। আমার কাছে আমার গুরুর দেওয়া এক দৈব মন্ত্র পড়া জিনিস রয়েছে, দাঁড়া তবে। এক দৌড়ে ঘরে ঢুকে কালীপদ হাতে করে একখানা বড় রক্তবর্ণ পুটুলি নিয়ে বেরুল। পুটুলি খুলে এক রাশ কুচকুচে কৃষ্ণবর্ণ কি যেন মন্ত্র পড়ে ঠেলে দিল মাটিতে, আর সেই স্তূপের উপর যখন স্থাপন করল হার দুখানা, এইবারে কাপালিক দুজনের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। এই দিব্য বস্তু তাদের পরিচিত নয়, উপস্থিত কেউই প্রায় এমন দ্রব্য চোখেই দেখেনি। কালকেতু নিজের সম্ভাব্য চেনা জানা সকল বস্তুর নাম ধরেই ডাক দিতে থাকল, কিন্তু কাকস্য পরিবেদনা। কালীপদ মশাল ছুঁয়ে দিল স্তূপে, সাগরের হু হু ঝোড়ো বাতাসে দাউ দাউ করে ধরে উঠল হাড়গুলো। কান ফাটানো আর্তনাদ করতে করতে এক সময়ে দুই পিশাচ মিলিয়ে গেল গুঁড়ো গুঁড়ো হয়ে। গায়ের লোক হৈ হৈ কলরব করে ত্রাণকর্তা জামাইটিকে কাঁধে তুলে আনন্দ করতে লাগল। মহেন্দ্রবাবু স্বয়ং কালীপদর কাঁধে হাত রেখে কইলেন, তুমি আমার চাইতে বয়সেও নবীন আর সম্পর্কেও তাই, কিন্তু তুমি যা করলে আমাদের জন্য তা নেত্রপানি 100 বছরেও ভুলবে না। তবে কিনা বাবা, একটা জিনিস তো জানা হলো না,
তোমার গুরু ওইখানে কি এমন ভয়ানক জিনিস দিয়েছিলেন তোমাকে, যে জিনিস আমরা অবধি চিনলেম না? কালীপদ মাথা নিচু করে চুপ করেই রইল। মন্দাকিনী ঘোমটার আড়াল থেকে ফিক করে হেসে উঠে চাপা গলায় বলল, মন্তর না কচু, যত সব ছায়ের পাতা, ছায়ের পাতা।